কনফিডেন্সটা নেক্সট ম্যাচে আরও গোল করার চেষ্টা করব। মানে গোলটা পেয়েছি যাতে কনফিডেন্সটা আরও হাই হয়েছে, কোচও আমার উপর বিলিভ করেছে বলে আমি গোলটা মারতে পেরেছি, আর নেক্সট ম্যাচে আরও গোল মারার চেষ্টা করবো যাতে টিমটা জিতে। হ্যাঁ, ইস্টবেঙ্গল ফ্যান ছোটোবেলায় শিলিগুড়ি তো মানে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে যখন ডার্বি হতো তখন আমি বল বয়ও করেছি, তখন ইস্টবেঙ্গলের খেলাটা দেখে পুরো আকর্ষণ হয়েছিল যে কবে খেলবো ওরকম একটা। আর তখন তো মানে একটা ক্রেজ আলাদা ছিল ইস্টবেঙ্গলের, আমাদের দিকে ইস্টবেঙ্গলের ফ্যান বহুত, মানে একটা আলাদা একটা অনুভূতি আছে। আর বাইচুং ভুটিয়াকে দেখতাম, ওর খেলাগুলোও দেখতাম, ভালো লাগতো। উড়িষ্যা এফসির সাথে ম্যাচটা আমাদের ইম্পর্টেন্ট, ডার্বির আগের একটা ম্যাচ, এই ম্যাচটা আমাদের উপর অনেক কিছু নির্ভর করছে কোয়ালিফাই করার উপর। প্লাস আমাদের টিমটা যদি জিততে পারে আমাদের টিমের একটা মানে মোটিভেশনটাও পাবে, প্লাস ডার্বি ম্যাচের দিকে আমরা ফোকাসটা আরও বেশি হাই হতে পারবে। যে কোনো মতে মানে জিততে লাগবে ম্যাচটা আমাদের এনিহাও।